যে কালেমার যে সুরত কালেমার যে অবস্থা কালেমার যে ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত মুর্শিদের নয়নের দিকে না তাকাবে মুর্শিদ বলবে আর সাথে সাথে ভক্ত বলবে রূপের সাথে দেখে দেখে তার কালেমা পাঠ করতে হবে তবেই সে সে মুসলমান হবে পরিত্রাণ পাবে ওইটাই তো কথা না দেখা না নিশানা না কোনো বাস্তবতা সেটা সারা শুধু একা একা হাজার বার কালেমা পাঠ করলে এবাদত করলে কোন এবাদত কবুল হইব না আমি নামাজ পড়ুম রোজা করুম যাই করুম আমি তো মুসলমানই হইলাম না ভাই কি বাবা আমি তো মুসলমানই হইলাম না তাইলে আমি মুসলমানের কাম গুলি কইরা কেমনে ফল ফল পাব মুসলমান হইতে হইব না অবশ্যই আল্লাহ তো মুসলমান হইতে কইছে মুসলমান হইতে হইলে আল্লাহওয়ালা যে দুনিয়াদারিতে যারা মুজাদ্দিদ যারা শেখ যারা নাকি রাসুলের বংশধর যারা নাকি আল্লাহ আল্লাহ বলা আল্লাহর প্রতিনিধিত্ব স্থলাভিষিক্ত যারা ওই প্রকার মুর্শিদের হাতে হাত রেখে কালেমা শরীফ পাঠ করলে তবেই গা মুসলমানের খাতায় মুর্শিদের খাতায় যার নাম উঠে নাই সে তো মুসলমানই তাহলে বারবার এবাদত কইরা যদি বাবা ফল পাওয়া যেত জান্নাতে যাইতাম তাহলে আপনারাই বলেন সব সবচেয়ে বেশি আবাদত কেডা করছে এত আবাদত কার কেউ করছে 9.5 লক্ষ বছর পর্যন্ত আবাদত বন্দিগি করছে মুকরম আবির ওই আবাদতে তার কোনো ফল হয় নাই যেহেতু আল্লাহ বলেছে আমার আদমকে সাজদা করো সে আদমকে অস্বীকার করেছে ঘৃণা করেছে ছোট ভেবেছে আদমের সাথে সে অহমিকা দেখাইছে আমি 9.5 লক্ষ বছর আবাদত করছি আর আদমকে আমি নিজের হাতে গড়ছি আদম কয়দিন আবাদত করছে আমার আল্লাহ বলেছে আদমকে সাজদা করলে আমাকেই সাজদা করা হয় আমার আল্লাহর কথা অমান্য করেছে আমার আল্লাহর কথা অমান্য করে সে জঘন্য হইয়া একেবারে সে কি হয়েছে একেবারে নিম্নের চেয়ে নিম্ন নিকৃষ্টের চেয়ে নিকৃষ্ট আল্লাহ বলেছেন আমি দিয়েছিলাম পুরস্কার আমার আদমকে করেছে অস্বীকার তাই আমি তোমাকে তিরস্কারের সহিত বহিষ্কার করে দিলাম আমার পবিত্র দপ্তরে তুমি আর থাকতে পারবে না পরিমাণ বাকি নাই যেখানে মকরুম আবিদ সাজদা করে নাই এক পাত্র বাকি আছে আদমের পায়ে আদমকে যেখানে নাকি আমার মুর্শিদ আদম আল্লাহ রসুলের স্থান যেখানে সেটার নামে হলো আদম আর সেটাই হলো প্রতিনিধি সেটাই হলো আমার মুর্শিদ সেটাই হলো আমার সালাম সাবাবা এখানে ভক্তি শয়তানে করতে পারে নাই মকরম করতে পারে নাই যেই জায়গাটা স্পর্শ করতে পারে নাই আর সেই জায়গাটাই হলো মুর্শিদের পা মুর্শিদের কদম এখন পর্যন্ত যারা মুর্শিদের কদমে চুম্বন করে নাই সে পরিপূর্ণভাবে ইনসানিয়াতের অবস্থানে পৌঁছাইতে তাই একটা লালন সাজির গানটা করি দরিয়ার পানি আবুদিয়াত উলুহিয়াত রবুবিয়াত এখানে পাখিটার নাম বলা হয়েছে নূরের পাখি নূরের ময়না দিল মসজিদ সেখানে যদি তুমি সেই দিল হুজুরি টাইমি নামাজ আদায় করতে পারো তাহলে তুমি মুক্তি পাইতে পারো এক একটা কথার এক একটা গান মিনিমাম আমার যদি 10টা গান গাইতে পারতাম ওই রশিদ বাবাই কইছিল না যে আমার চাপার মধ্যে যদি খালি কাইটা কাইটা কতটি মুখ বানাইতে মুখ বানানো হইতো তাইলে তাও মনে হয় কইয়া আমি শেষ করতে পারতাম স্টেজে দাঁড়াইছি আমার প্রায় 10-12টা গান করলে তারপরে গা কিছু আমি বুঝাইতে পারতাম কিন্তু এখন দেখতেছি যে না আমি যেই গানটা করছি যেই দয়ালচাঁদের গানটা করছি এই গানটার মধ্যে আপনি অবশ্যই বুঝতে পারছেন এই যে বামিস্তনের 2 আঙ্গুল বা 2.5 আঙ্গুল নিচে যে কাল্প নামক একটা লতিফা আসছে কাল্প এই কাল্পের কথাই বলা হয়েছে কুলবিল মুমিনিন আরশে লিল্লাহ তাআলা মুমিনের কাল্প আল্লাহর আরশ আর সেই মুমিনকে সেই মুমিন হলো আমার মুর্শিদ আমার মুর্শিদের কাল্পের মধ্যে আল্লাহর আরশ যেখানে আরশ সেখানে তো আল্লাহ বসেন অতএব আমি যদি সেখানে ভক্তি দেই আমি যদি নমনীয় নত হই সেখানে আমি কার কাছে নত হইলাম আমি আমার আল্লাহর কাছে আমি আল্লাহ ছাড়া সেজদা দেই ভক্তি দেই এটা যদি আমি চিন্তা করি তাহলেই তো আমি শিরিকি করি কি বাবা আল্লাহ বলেছে যেদিকেই
মুখ ঘোরাও সেদিকে তো আমার চেহারা আমি নাই এমন কোন জায়গা মানে যারা মুয়ায়েত কাফের তারা এই দুনিয়ায় এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক উর্দে যেতে হয় আমি কাইটটা সাইটটা পাইটটা কইরা যেটা না বললেই নয় সেখানে কাদিরে খুমের ভাষণে আমার দয়াল নবী বলেছিলেন বিদায় 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 আমার সাথে এভাবে আর তোমাদের দেখা হবে না আমি তোমাদের জন্য রেখে গেলাম আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত তাই সবাই মিলে তোমরা নবুয়তের বায়াত হয়েছো আজ তোমরা আমার মাওলানা আলীর হাতে হাত রেখে বায়াত হবা এটা হবে বেলায়েতের বায়াত এই বায়াত চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত এই বায়াতের আর কোনো সীমা রেখা নাই তোমরা সবাই মিলে বেলায়েতের বায়াত গ্রহণ করো সেই বায়াতটা ছিল বাবা তরিকার জগতে সেটা ছিল মাওলানা আলীর হাতে হাত রেখে আজ পর্যন্ত আলী আলী শব্দের অর্থ সর্বোচ্চ আর মাওলা শব্দের অর্থ অভিভাবক সর্বোচ্চ অভিভাবক সে হলো মাওলানা আলী আমার জন্য অভিভাবক কে আলী ওলি ওলি আলামান মুর্শিদ যার যার মুর্শিদই তো আলী আমার কাছে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপ্নে মনে প্রাণে আমার মুর্শিদের চেয়ে আর কোনো গুরুত্ব বিষয় কোনো কিছু নাই আমার মুর্শিদকে আমি সব সময় সর্বোচ্চ এবং আমার মুর্শিদই আমার অভিভাবক এজন্য এখন পর্যন্ত যার পীর নাই তার শির নাই যার নাকি অভিভাবক নাই যার জবাব দিয়ে তার জায়গা নাই ওই ব্যক্তির নামই হলো শয়তান যার নাকি জবাব দিয়ে তার জায়গা নাই যার নাকি অভিভাবক নাই যার দিক নির্দেশক নাই যার পথ প্রদর্শক নাই যার আত্মার চিকিৎসক নাই তার নামই বলা হয় ইবলিস শয়তান তাই এখন পর্যন্ত যে গুরুর হাতে হাত রেখে বায়াত হয় নাই সে নিজের মুক্তি নিজেই চায় বারো বছর বয়স হয়ে গেলে মা বাবার সাথে আমার আর আউয়াল আখেরের সম্পর্ক কি বাবা আর থাকে বারো বছরের পরে আপনি পাপ করলে আপনার দায় আপনিই থাকবে আপনার বোঝা কিন্তু মাও নেবে না বাবাও নেবে না অতএব যার যার ইয়া নাপসি তার তার যার যার আখেরাতের রাস্তার ব্যবস্থা তার তারই এই জন্য আল্লাহ বলেছেন হে ইব্রাহিম তোমার ছেলেদেরকে বলে দাও তারা যেন মুসলমান না হইয়া কবরে না আসে ইয়াকুব নবীকে বলেছিলেন হে ইয়াকুব তোমার ছেলেদেরকে বলে দাও তারা যেন মুসলমান না হইয়া না মরে অর্থাৎ যার যার মুসলমান তার তার ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না পড়ন লাগে ডাক্তারি পাস করন লাগে মাস্টারের ঘরে জন্ম নিলে মাস্টার হন যায় না মাস্টারি পড়তে হয় সেই জ্ঞান শিক্ষা থাকতে হয় অতএব বাবার মাথা ব্যথা হইলে আমি ট্যাবলেট খেলে বাবার মাথা ব্যথা সারবে না বাবার পেটে ক্ষুধা লাগলে বাবাই যদি খায় আমার পেট ভরবে না যার যার তার যার যার রাস্তা পরিষ্কার তার তারই করতে হবে এই জন্য আমার মানে একই কালেমা নিয়ে যদি দুইজনে দুই ঘন্টা খালি দাবরা দাবরি করে তাহলে কালেমার মধ্যে যে একটা মজা আছে সেই মজাটা থাকে না ও মিষ্টি মজা কিন্তু অতিরিক্ত আবার মজা না এজন্য সব কিছুরই কিন্তু একটা সীমাবদ্ধতা আছে সামঞ্জস্য আছে আমি তো আপনারা এমনি ব্যক্তিগত পয়সা পাই নাই কিছু বুঝানোর দরকার আছে বুঝানোর চেষ্টা করুন আপনি খুবই ভালো গান কিন্তু বেশি ভালো ভালো না আমি মুরুব্বি মানুষ আর জীবন আইতে পারি না নাইতে পারি এর কোনো গ্যারান্টি নাই আমার একটু গাইতে সুযোগ দিবেন না আপনি হাজার বিশাল লাগে যেমন একলাই গাইবেন গাজীদের মতো আম করে দিব না কি রে বাবা কিছু বুঝলাম না রে বাবা আমি তো বুঝলাম না আমারও তো একটা মজা থাকতে হইব নাকি আমার আমার একটা মেজাজ আছে না নাই নাকি নাই মনে করছেন মাই বুড়ো হয়ে গেছে মার কোনো মেজাজ নাই আমার তো একটু শুনেন আপনার যদি কেউ কয় যে ওরে আপনি মারলেন না আপনি ইচ্ছা করলে কিন্তু মারতে পারবেন না আপনার যদি রাগ না উঠে কি বাবা মারানোর লেগে কিন্তু রাগ লাগে রাগ যদি থাইমা যায় তাইলে শতবার কইলেও কিন্তু আর মারণ যাইব না আমাদের পালাটার যে একটা মেজাজ ছিল সেই মেজাজটা কিন্তু একবারে নষ্ট হয়ে ঠান্ডা হয়ে গেছে আমার হলে রাগ রাগ আমি ওরে কেমনে পাল্লাটা যে একটা
জালালি বাবা সে সেটা আমি কেমনে দেখামু কোন আপনি সব কিছু করে গেলেন অন্তত দুইটা সুযোগ দিতেন আমারে পাল্লা গাওয়ার কারণ আমরা অরজিনালি পাল্লার বয়তি পাল্লা না গাইতে পারলে অঙ্গ পরাণের মধ্যে শান্তি লাগে না সব কিছুর একটা সময় আছে তো যাই হোক আমার বাবার প্রতি আমি সন্তুষ্ট এই জন্য কারণ জবাবগুলি অতি চমৎকার দিছে সার্থক জবাব কালেমার স্রোত সেটা আমি একটা গানের মাধ্যমে জিটকা শরীফের আপনারাই এই গানগুলি খুব ভালোভাবে উপলব্ধি করেন এবং বুঝতে পারেন সেই গানটা আমি গাবার চেষ্টা করব আর বেদবি নেবেন না আমার দলিলউদ্দিন দাদা তার সাথে যখন গান করতাম সে একটা কথা বলতো যে আলো রে বুড়ো হইছে তাই কি হইছে সিমটি দিলে ব্যথা পাই আপনা মানে মা মা যাই কইতাছেন আমারে কিন্তু কোনা কাঁসি মাইরা তারপরে কিলাইতাছে আমারে কিন্তু আপনি কোন প্রকারের সুযোগ দিতাছেন না সব দিকে আপনি আমারে পুষায়া দিতাছেন এখন আমি আপনার কাছে একটা কথা আগে মাপ চাইলাম কিন্তু আপনি গো কাছে একটা কথা আমি জিগামুয়া আপনারা কিন্তু আমার মাপ করে দিবেন এটা নিয়ে আর পরবর্তীতে কোনো সমালোচনা করবেন না আপনারা আগেই কয়ে দিলাম কুকুর সম্পর্কে আপনি যেই প্রশংসা করলেন যেই বিষয়টা এটা আমরা সবাই জানি কিন্তু কুকুর মালিকের সন্তুষ্টজনক একটা প্রাণী এবং প্রভুভক্ত সব দিকেই ঠিক আছে কুকুরের মধ্যে যে দশটা চরিত্র এই চরিত্রগুলি যদি কোনো মানুষ ধারণ করতে পারে তাহলে সে পূর্ণ পরিপূর্ণভাবে সে মানুষ হতে পারে কিন্তু কুকুর এত শ্রেষ্ঠ একটা প্রাণী হইয়া এই কুকুরকে রাস্তাঘাটে যে একটা বেজ্জতি দৃশ্য এইটা দেখানো হইল কেন বেদবি মাফ করবেন কিন্তু আগেই কইছি এই এই দৃশ্য কিন্তু আর কোন পশুর বেলায় নাই আমরা দেখি না এটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাকৃত ভাবে এই দৃশ্যগুলি সকলে দেখে যারা জ্ঞানী তারা চলে যায় মুখ ঢেকে আর যারা মূর্খ অজ্ঞানী তারা হাসাহাসি করে কারো সর্বনাশ আর কারো হইল পোষমাস কথা বলে তো কথাটা আমার আগেই রইল আপনারা কথাটা শুই না তারপরে যাইয়েন আগে যাইয়েন না কারণ গানের সময় আপনারা যখন উইটটা যান গা তখন আমগো মনটা কিন্তু সুইটটা যায় কারণ আপনার আমরা গান করি কিন্তু আপনারা কিন্তু গানের প্রাণ এই বয়সও ছুটে আসে আপনাদের কাছে কাছে কারণ এখানে একটা প্রেম আছে সেজন্যই চলে আসে কিন্তু যার ফলে একটা কথা আগে জিজ্ঞেস করলাম বাবারও একটু বোঝার বিষয় আছে আবার আপনারা যেন একটা আকর্ষণ নিয়ে একটু হইলো শোনার অপেক্ষায় থাকেন কালেমার ভেদ মাঝরা